পাশে জেলা আদালতে পিউ নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন তো এই নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না সঙ্গে চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানে প্রেস করে রাখুন পশ্চিমবঙ্গে পুলিশের প্রস্তুতির জন্য আন একাডেমিতে সম্পূর্ণ ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে যেখানে আপনারা অলমোস্ট মক টেস্ট বা কুইজ হিসেবে পার্টিসিপেট করতে পারবেন তো সেখানে আমি ক্লাস করাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে আপনারা সেই ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন জয়েন করার লিঙ্ক আপনারা এই ভিডিও পেয়ে যাবেন অথবা প্রত্যেক দিনের লিঙ্ক আপডেট থাকার জন্য আপনারা টেলিগ্রামে যুক্ত হতে পারবেন যদি আপনারা নিউ লার্নার হয়ে থাকেন তাহলে এই কোর্সে যখন আপনারা জয়েন করতে চাইবেন সেই সময় আপনাদের থেকে পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডের জায়গায় আপনারা চ্যানেলের নাম যেটা আপনারা অনস্ক্রিনে দেখতেও পাচ্ছেন অস্মিতা থ্রি সিক্সটি কোনো রকম স্পেস ছাড়া এটা লিখে দিলেই শুধু আমার ক্লাস নয় আন একাডেমিতে যত এডুকেটার রয়েছে যাদের ক্লাস আপনারা ফ্রিতে দেখতে চান প্রত্যেকের ক্লাস আপনারা সম্পূর্ণ ফ্রিতে দেখতে পারবেন এই একটা কুপন কোড ইউজ করেই এখন আন একাডেমিতে প্রচুর ফ্রি অপশন রয়েছে সব কিছুতে এখন আর টাকা দিয়ে দেখতে হচ্ছে না তো আপনারা আমার প্রত্যেকটি ক্লাস সম্পূর্ণ ফ্রিতেই দেখতে পাবেন অবশ্যই আজকে আন একাডেমি অ্যাপটি ডাউনলোড করুন কারণ ফ্রি ফিচার্স কতদিন থাকবে সেটা তো বলা মুশকিল আপাতত আমি রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অফিসিয়াল পিডিএফ ফাইলে যেখানে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ তো এই পোস্টে এখানে দেখা যাক কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সবার প্রথমে যে পোস্টে রয়েছে সেটা হলো পিওন অডালি কার্ড এবং এটা কিন্তু গ্রুপ ডি লেভেলে আপনাদেরকে সিলেক্ট করা হবে সে কারণেই এই পোস্টে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা একটু কম রয়েছে মানে এখানে আপনি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেই কিন্তু আবেদন করতে পারবেন এবার দেখেন এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিস কত রয়েছে সবার প্রথম বলা রয়েছে যে এখানে ফিফটি মানে পঞ্চাশটি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে এবং নেক্সটে আরও একটি পোস্ট রয়েছে যেখানে ফর্টি এইট মানে আটচল্লিশটি পোস্টে আপনি আবেদন করতে পারবেন তো সব মিলিয়ে টোটালি কিন্তু এখানে নাইনটি এইট মানে আটানব্বইটি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবার আসি কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতায় এই পোস্টে আবেদন করার জন্য বলা হয়েছে মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট এক্সামিনেশান অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অষ্টম শ্রেণী পাশ করতেই হবে অষ্টম শ্রেণী পাস করলে তবেই আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তার সঙ্গে দেখুন এখানে বেতন বলা রয়েছে তেরো হাজার টাকা সঙ্গে গ্রেড পে রয়েছে যথেষ্ট ভালো গ্রেড পে কিন্তু রয়েছে চৌদ্দশো টাকা তার সঙ্গে পরবর্তী যে পোস্ট যেখানে আটচল্লিশটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে তার আগে বলি দিই এখানে দুটো পোস্ট মানে পিওন রয়েছে অর্ডারলি রয়েছে গার্ড রয়েছে যে কোনো পোস্টের ক্ষেত্রেই কিন্তু আপনি শুধুমাত্র ক্লাস এইট পাস করলেই আবেদন করতে পারবেন তো দ্বিতীয় পোস্ট যেখানে আটচল্লিশটি শূন্য রয়েছে সেখানে কিন্তু বারো হাজার টাকা ফিক্সড স্যালারি রয়েছে এবং তার আগেরটাতে তেরো হাজার টাকা তো স্যালারি রয়েছে তার সঙ্গে গ্রেড পে রয়েছে কিন্তু চোদ্দোশো টাকা এই গেল পোস্টের ব্যাপারে ইনফরমেশান এরপর বলে দিই এখানে আবেদন করার জন্য ফিস বা স্যালারি মানে আবেদন মূল্য কত দিতে হবে সেটা এখানে দুশো টাকা করে দিতে হবে যদি ইউ আর ক্যাটাগরির হয়ে থাকে এবং কেউ যদি এসসি এস ক্যাটাগরি হয়ে থাকে তাহলে তাকে কিন্তু একশো টাকা দিয়ে এখানে আবেদন করতে হবে মানে ওবিসি জেনারেলদের জন্য দুশো টাকা এবং এসসি এসটির জন্য একশো টাকা দিয়ে এখানে আবেদন করতে পারবেন তারপর এখানে কিন্তু আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে অথবা বাই হ্যান্ডে সাবমিট করলেও হবে এখানে একটি আবেদনপত্র দেওয়া রয়েছে এই আবেদনপত্রটিকে আগে প্রিন্ট আউট করতে হবে ফিল আপ তারপর ফিল আপ করে আপনাকে বাইপোস্টে পাঠিয়ে দিতে হবে এরপর এখানে মেনশন করা রয়েছে যে বয়সের সময়সীমা হতে হবে আঠেরো বছর থেকে চল্লিশের মধ্যে এবং কেউ যদি এসসি এসটি ওবিসি মানে রিল্যাক্সেবল ক্যাটাগরির আওতায় হয়ে থাকে তাহলে সে কিন্তু বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পেয়ে যাবে তাছাড়া বয়স হতে হবে কিন্তু আঠেরো বছর থেকে চল্লিশের মধ্যে আপনি যদি আবেদনপত্রটি নিজে গিয়ে সাবমিট করে আসতে চান মানে বাইপোস্টে না পাঠিয়ে তাহলে কিন্তু আপনাকে এটা সাবমিট করতে হবে যে কোনো ওয়ার্কিং ডেজে দুপুর এগারোটা থেকে বিকেল পাঁচটার মধ্যে তাহলে কিন্তু আপনি এখানে বাই হ্যান্ড সাবমিট করতে পারবেন এবং এই পোস্টটি কিন্তু রয়েছে ত্রিপুরার থেকে আপনি পশ্চিমবঙ্গে ছেলে মেয়ে হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন আর তার সঙ্গে আপনারা এখানে আবেদন করার সময় ব্যাংকের থ্রু দিয়ে ডিমান্ড ড্রাফ কাটতে পারবেন এবং আমি যেমনটাই বললাম জেনারেল হয়ে থাকলে দুশো টাকা দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং বাকিদের জন্য একশো টাকা দিয়ে আপনি এখানে আবেদন করতে পারবেন এই পিডিএফ ফাইলটিকে ডাউনলোড করে নিন তাহলে আপনি বাকি ডিটেল সব কিছু জানতে পেরে যাবেন